ডাব্লিউবিসিএস আড্ডা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। কাল সকালে আমাদের ভারত সরকারের অর্থনৈতিক উপদেষ্টা অরবিন্দ সুব্রমণিয়াম, তিনি কিন্তু 2017-18 বর্ষের যে ইকোনমিক সার্ভে পার্লামেন্টে পেশ করেছেন, আর কালকেই কিন্তু আমাদের ফাইন্যান্স মিনিস্টার অরুণ জেটলি যে জেনারেল বাজেট আছে সেটা পেশ করবেন। তো বেসিক্যালি ইকোনমিক সার্ভেটা ভারত সরকারের যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আছে সেখান থেকে চিফ ইকোনমিক্স অ্যাডভাইজার যিনি আছেন তিনি কিন্তু পার্লামেন্টে রিপ্রেজেন্ট করে থাকেন, বেসিক্যালি বাজেট জেনারেল বাজেটের এক বা দুদিন আগে থেকে। আগে কিন্তু রেল বাজেট হতো, এখন যেহেতু রেল বাজেট মার্চ করে গেছে জেনারেল বাজেটের সঙ্গে, তাহলে জেনারেল বাজেটের এক বা দুদিন আগে কিন্তু যে ইকোনমিক সার্ভেটা এটা পাবলিশ করা হয়। ইকোনমিক সার্ভেটা কিন্তু আমাদের যারা ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট আছে বা যারা ইউপিএসসি লেভেলের অ্যাসপিরেন্ট আছে বা অন্য ব্যাংকিং এক্সামের ক্ষেত্রে কিন্তু ইকোনমিক সার্ভেটা খুব ইম্পর্টেন্ট। আর বেসিক্যালি আর ইকোনমিক সার্ভেটা আমাদের দেশের ইকোনমির বর্তমানে কি পরিস্থিতি হয়েছে আছে বা আগের এক বা দু বছর আগে আমাদের দেশের অর্থনৈতিক পরিস্থিতিটা কি ছিল বা আমরা আগামী কয়েক বছরের মধ্যে আমাদের দেশের ইকোনমিটা কীরকম চ্যালেঞ্জের মধ্যে পড়তে চলেছে সেটা কিন্তু ইকোনমিক সার্ভের মাধ্যমে রিপ্রেজেন্ট হয় বা ইকোনমিক সার্ভের মাধ্যমে উপস্থাপিত হয়। নেক্সট দেখুন, এবছরে আমরা জানি যে আমাদের চিফ ইকোনমিক অ্যাডভাইজার হচ্ছে অরবিন্দ সুব্রমণিয়াম, 2014 সাল থেকে আছেন। আর এবছরে কিন্তু যে ইকোনমিক সার্ভের বইটা পাবলিশ করা হয়েছে সেটা হচ্ছে পিঙ্ক কালারের, ওটা বেসিক্যালি উমেন যে মুভমেন্টটাকে সাপোর্ট করার জন্য এবছর ওটা পিঙ্ক কালার করা হয়েছে। আপনারা আজকে যদি নিউজ পেপারগুলো দেখে থাকেন তাহলে ওটা নোটিস করবেন। তারপরে আমার মেন যে টপিক আছে সে টপিকের মধ্যে এন্টার করি। ফার্স্টে অরবিন্দ সুব্রমণিয়াম বলেছেন যে এবছর 2017-18 জিডিপি গ্রোথ রেট 6.75% হবে। বেসিক্যালি এর সঙ্গে একটা সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের যে এটা আছে 6.50%-এর সঙ্গে গুলিয়ে ফেললে হবে না, দুটো কিন্তু আলাদা। নেক্সট, জিডিপি গ্রোথ রেট অফিসিয়ালি যে এক্সপেক্ট করছে ভারত সরকার এক্সপেক্ট করছে যে 2018 এবং 2019 সালে জিডিপি গ্রোথ রেটটা 7 থেকে 7.5% হতে চলেছে, এটা এক্সপেক্ট করছে, ঠিক আছে, এটা নয় যে এটা এক্স্যাক্টলি হবে, এটা এক্সপেক্ট করছে, তো এটাও মনে রাখবেন। আর 2014-15 সালে জিডিপি গ্রোথ রেট ছিল 7.5%, 2015-16 সালে 8%, মারাত্মক লেভেলের মানে সব থেকে বিশ্বের হাই ছিল। আর এই জিডিপি গ্রোথ রেটের ক্ষেত্রে কিন্তু ভারত একদম উপরে। আর বাট এবছরে ভারতকে টপকে গেছে চায়না, কারণ আমাদের যে গ্রোথ রেটটা এবছরের চায়নার গ্রোথ রেটটা অনেক বেটার, তো এটাও দিয়ে দিলাম। চায়নার গ্রোথ রেটটা 6.8 বা 6.9% কাছাকাছি, তা আমাদের গ্রোথ রেটের থেকে বেশি। কজ অনেক অর্থনীতিবিদের ধারণা যে ডিমনিটাইজেশনের ফলে কিন্তু আমাদের যে এটা জিডিপি গ্রোথ রেটটা অনেকটা কমে গেছে। ওকে, নেক্সট হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট। ফিজিক্যাল ডেফিসিট কোনো ফিজিক্যাল ডেফিসিট এবছর কিন্তু উল্লেখযোগ্যভাবে কমেছে 3.2%। ফিজিক্যাল ডেফিসিট কমা অর্থনীতির পক্ষে খুবই ভালো লক্ষণ। আর 2014 সালে ফিজিক্যাল ডেফিসিট ছিল 4.1%, 2015 সালে 3.9%, আর 2016 সালে 3.5%। বেসিক্যালি ফিজিক্যাল ডেফিসিটটা কী? ফিজিক্যাল ডেফিসিটটা হচ্ছে সরকারের এক বছরের যে রেভিনিউ ডেফিসিট মাইনাস যেটা সরকার এক্সপেন্ডিচার করছে তাকে মাইনাস করলে তাই সেটা হচ্ছে ফিজিক্যাল ডেফিসিট। তো বেসিক্যালি রেভিনিউ ডেফিসিটটা সবসময় রেভিনিউটা সবসময় কম হয় খরচের থেকে, এটা কিন্তু অনেকটা কমেছে 3.2%। তো আপনাদের কাছে একটা কোশ্চেন করছি, আপনারা কমেন্ট সেকশনে উল্লেখ করবেন যে ফিজিক্যাল ডেফিসিট নিয়ে, ভারতের ফিজিক্যাল ডেফিসিট কমানো নিয়ে অনেকগুলো কমিটি গঠিত হয়েছে। তো আপনাদের কাছে একটা কোশ্চেন, ফেমাস একটা কমিটির নাম উল্লেখ করুন যেটা ফিজিক্যাল ডেফিসিটের সঙ্গে অ্যাসোসিয়েটেড। ওকে,
নেক্সট পার ক্যাপিটা ইনকাম। আগে আমরা একটু জেনে নেই হোয়াট ইজ পার ক্যাপিটা ইনকাম। ধরুন আপনার ফ্যামিলিতে পাঁচজন মেম্বার আছে, ঠিক আছে, পাঁচজন ফ্যামিলি যে ইনকামটা করে সেই ইনকামটাকে টোটাল করলেন, টোটাল করলে যে ফ্যামিলি মেম্বারটা আছে তাকে ভাগ দিয়ে দিলেন, সেটা হচ্ছে পার ক্যাপিটা ইনকাম অব দ্যাট পার্টিকুলার ফ্যামিলি। এবার যদি এটা ইন্ডিয়ার রেসপেক্টে হয়, ইন্ডিয়ার যে অল ওভার লোক আছে তারা যে ইনকাম করছে বাই যে পপুলেশন আছে তাকে যদি আমরা ডিভাইডেড করি তাহলে পার ক্যাপিটা ইনকাম পেয়ে যাবো। এবছর কিন্তু পার ক্যাপিটা ইনকাম যে অরবিন্দ সুব্রমণিয়াম এটা পাস ইকোনমিক সার্ভেটা এক্সপ্রেস করেছে সেটা বলছে যে আমাদের ইন্ডিয়ার যে পার ক্যাপিটা ইনকাম অ্যাট রিয়েল কস্টে সেটা হচ্ছে 5.5% ইনক্রিজ করেছে এবং 2015-16 যে 77,803 ছিল সেটা ইনক্রিজ করে হয়েছে 86,660। ওকে, আর নমিনালের দিক দিয়ে নমিনাল টার্মে এটা কিন্তু 9% ইনক্রিজ করেছে, 94,000 থেকে এটা কিন্তু 1,11,000 হয়েছে। তারপরে ইনডাইরেক্ট ট্যাক্স এবছর কিন্তু 50% ইনক্রিজ করেছে, এর মেজর কারণ হচ্ছে কিন্তু জিএসটি। জিএসটির ফলে ইনকাম ইনডাইরেক্ট ট্যাক্স দেওয়ার হারটা অনেক হিউজ হারই বেড়েছে, কিন্তু পক্ষান্তরে ডাইরেক্ট ট্যাক্স হারটা ড্রাস্টিক্যালি কমেওছে। যে আমাদের কোনো মিউনিসিপ্যালিটি বা হচ্ছে যে পঞ্চায়েত বা স্টেট গভর্নমেন্ট যে কিছু কিছু ডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করে সেগুলো কিন্তু হিউজ পরিমাণে নেমে গেছে জিএসটি রোল আউট হওয়ার পরে। নেক্সট, নিউ জিএসটি রেজিস্ট্রেশন অনেকটা ইনক্রিজ করেছে, এবার ইকোনমিক সার্ভিসে সেটা দেখা যাচ্ছে। আর আফটার ডিমনেটাইজেশন 2016 সালের 8ই নভেম্বর ডিমনেটাইজেশন হয়েছিল, তারপরে কিন্তু 18 লাখ নতুন ইনকাম ট্যাক্স ফাইলের নথিভুক্ত হয়েছে এটা। ওকে, নেক্সট, জিএসটি রেভিনিউ 12% ইনক্রিজ করেছে, যেটা প্রিভিয়াস ট্যাক্স সিস্টেম ছিল তার থেকে 12% ইনক্রিজ করেছে এবারে। ওকে, এরপরে এই তিনটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেনের জন্য, এই তিনটে দেখো, এগ্রিকালচার সেক্টরের গ্রোথ রেট অনেক কমে গেছে 2017-র দিকে বা 2016-17 দিকে দেখতে গেলে এগ্রিকালচার সেক্টরের গ্রোথ রেট ছিল কিন্তু 4% কাছাকাছি, 4% 1-2 হতে পারে বা একটু কম হতে পারে, বাট এবারে ড্রাস্টিক্যালি নেমে গিয়ে সেটা দাঁড়িয়েছে 2.1%, অনেক কম ডিমনেটাইজেশন এবং জিএসটির ফলে কিন্তু এটা হয়েছে। তারপরে যে এটা এটা সরি এটা কিন্তু এস হবে ইন্ডাস সেক্টর নয়, এটা হচ্ছে আপনার ম্যানুফ্যাকচারিং সেক্টর নয়, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের গ্রোথ রেট হয়েছে 4.4%, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হবে। আর সব থেকে ভালো গ্রোথ রেট করেছে জিএসটি বা এর ফলে ডিমনেটাইজেশনের ফলে সেটা হচ্ছে সার্ভিস সেক্টরের গ্রোথ রেট হয়েছে 8.3%। তাহলে সব থেকে বেশি গ্রোথ রেট হচ্ছে সার্ভিস সেক্টর, তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি, তারপরে হচ্ছে এগ্রিকালচার। ওকে, তারপর ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টিং গ্রোথ রেট হয়েছে এটা 12%, 11.3%, 12%-এর কাছাকাছি এটা হয়ে গেছে ম্যানুফ্যাকচারিং এক্সপোর্টিং গ্রোথ। আর ওভারঅল গ্রোথ রেট যদি ধরেন সেটা কিন্তু 12.1% ইনক্রিজ করেছে এবছর, যেটা 2016-17 ছিল 5.2%, মানে অনেকটাই ইনক্রিজ করেছে, ডবল ইনক্রিজ করেছে কিন্তু এক্সপোর্টিং গ্রোথ। এবারে সব থেকে বেশি যে পয়েন্টটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পলিসি ভিজিলেন্স। দেখুন 2017 সালে যদি ইকোনমিক সার্ভের কথাটা মনে রাখেন তাহলে দেখবেন হেলিকপ্টার মানি বা আপনারা টুইন ব্যালেন্স শিট এরকম নতুন নতুন টার্ম এর সঙ্গে পরিচয় হয়েছিলেন। এবছর 2018 সালে সেটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে পলিসি ভিজিলেন্স। পলিসি ভিজিলেন্সটা ব্যাপারটা কি, এটা বেসিক্যালি যে ক্রমবর্ধমান অয়েল প্রাইসের বৃদ্ধি এবং স্টক মার্কেট প্রাইসের বৃদ্ধির জন্য এই পলিসি ভিজিলেন্স ওয়ার্ডটাকে করা হয়েছে। আর এটা বেসিক্যালি কেন, যে প্রেক্ষাপটটা আমরা একটু করি,
দেখুন, 2014-15 সালে কিন্তু এক ব্যারেল যে এটা অয়েলের দাম ছিল সেটা $110 বা $105, এটা কিন্তু 2015-16-র দিকে, 2017-র দিকে অনেকটাই কমে গেছিলো। আবার এখন কিন্তু ওটা হু করে বাড়ছে, এবং বাড়ছে কেমন, এখন অ্যাট প্রেজেন্ট $70 হচ্ছে এক ব্যারেল তেলের দাম। বেসিক্যালি ওপেক যে দেশ আছে তারা কিন্তু তেল উৎপাদনের উপরে অনেকটাই কঠোর হয়েছে, তার জন্য তেলের দামটা কিন্তু ব্যারেল প্রতি বাড়ছে। আর এই বাড়ার ফলে কি হচ্ছে, দেখুন ভারতে আগে কিন্তু যে পেট্রোল ডিজেল কেনার প্রাইস মেশারমেন্ট প্রসেস অন্য ছিল, এখন মেশারমেন্ট প্রসেসটা চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু মার্কেট প্রাইসের সঙ্গে কিন্তু পেট্রোল ডিজেলের প্রাইসটা নির্ধারণ হচ্ছে। তার ফলে কি হয়েছে, সরকারের যে এটা মানে পেট্রোল ডিজেল প্রাইস কন্ট্রোলের জন্য সরকারের যে প্রভাবটা সেটা কিন্তু অনেকটাই কমে এসছে। এর ফলে কি হচ্ছে, যে ধরুন পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, পেট্রোল ডিজেলের দাম বাড়লে কি হবে, কনজিউমারের উপর এফেক্ট করবে, এবং কনজিউমারের উপরে মানে মানুষ কনজিউম কম করবে, জিনিসপত্র কম কম কর কিনবে, তার জন্য কি হবে, ইকোনমিক অ্যাক্টিভিটিটা পেছনের দিকে চলে যাবে। ঠিক আছে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে এবছর ইকোনমিক সার্ভেতে আশঙ্কা করা হয়েছে যদি ডলার ব্যারেল পিছু পেট্রোল ডিজেলের দাম $10 বৃদ্ধি পায়, তাহলে ভারতের জিডিপি কিন্তু 0.2% থেকে 0.3% কমে যাবে। আর যে ইকোনমিকের এটা মানে ইকোনমিক গ্রোথটা সেটা কিন্তু এটা কমবে, আর যে কনজিউমারের এ থেকে তারা হচ্ছে 0.4% কমে যাবে। দেখুন 1% জিডিপি কমা মানে হচ্ছে একটা দেশের 1,10,000 বা 1,20,000 কোটি টাকার ক্ষতি। ঠিক আছে, সেক্ষেত্রে যদি $10 বৃদ্ধি পায় তাহলে কিন্তু 0.2 বা 0.3%, এটা কিন্তু অনেক, খুব কম নয়, এটা ভীষণ মানে ভীষণ পরিমাণে। এবার ধরুন যদি এটা $10-এর এটা আশঙ্কা করা হয়েছে, রিয়েলে যদি $20% বৃদ্ধি হয় মানে $20 বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এই পরিমাণটা অনেক হয়ে যাবে। এরপরে নেক্সট ফরেক্স রিজার্ভস। ফরেক্স রিজার্ভস হচ্ছে 2016-তে যেটা ছিল $370 বিলিয়ন, আর 2017-18 এটা অনেকটাই বৃদ্ধি হয়ে 409.9 বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এরপর ইকোনমিক সার্ভিসে একটা খুব ভালো পয়েন্ট এটা, যে স্বচ্ছ ভারত অভিযান এর ফলে ইমপ্লিমেন্ট করার ফলে যে আমাদের রুরাল এরিয়াতে যে স্যানিটেশন কভারেজ ছিল মাত্র 39% ছিল, সেটা এই 3 থেকে 4 বছরে 76% হয়েছে। ওকে, নেক্সট এটা সিপিআই ইনফ্লেশনস, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ইনফ্লেশনস 2018 সালের 3.3%, এটা লাস্ট 6 বছরের মধ্যে সব থেকে কম। ওকে, আর ডব্লুপিআই হয়েছে 2.9%। ওকে, তারপরে যে ওভারঅল ফুড গ্রেন প্রোডাকশানটা 2016-এর 275.7 মিলিয়ন টন হয়েছে, আর 2015-এ যেটা ছিল সেটা হচ্ছে 251.6 মিলিয়ন। বেসিক্যালি মরশুমটের এটা ভালো হওয়ার জন্য, ওয়েদারটা ভালো হওয়ার জন্য এটা কিন্তু অনেকটা ইনক্রিজ করেছে, যে ওভারঅল ফুড গ্রিনটা অনেকটা ইনক্রিজ করেছে। আর আমাদের আগামী বছরের যে যে চ্যালেঞ্জ ইকোনমির আসতে চলেছে বা নিতে হবে যে সমস্ত সেক্টরে, সেগুলো হচ্ছে এডুকেশান সেক্টর, এমপ্লয়মেন্ট সেক্টর আর এগ্রিকালচার। এই 3টে সেক্টরকে কিন্তু অনেকটাই ইম্প্রুভমেন্টের কথা বলেছে এবারের ইকোনমিক সার্ভে। ওকে, অল দ্য বেস্ট। আজকের ভিডিওটা ইকোনমিক সার্ভে এই পর্যন্ত, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেল, সাবস্ক্রাইব করবেন যাতে নতুন আপডেট পেতে থাকেন। থ্যাংক ইউ।